এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত 70,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় মারা গেছেন 29 জন আর আক্রান্ত 3,288 জন, মৃতের সংখ্যা 2,000-এর কাছাকাছি। ষাটোর্ধ্বদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, 43.52%। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত ঘুম সহ সৃষ্টিশীল কাজের মধ্যে থাকা এবং শিশু, নারী ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয় বুলেটিন থেকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সারা দেশে 71টি ল্যাবের মধ্যে 64টি ল্যাবে পরীক্ষা করা হয় 14,727টি নমুনা, এতে আক্রান্ত 3,288 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,676 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 70,721 জন। সুস্থতার হার 44.29%। আক্রান্তের 119তম দিনে মৃতের সংখ্যা নেমে এসেছে 30-এর নিচে। পুরুষের মধ্যেই মৃত্যু ও সংক্রমণের হার বেশি, আর ষাটোর্ধ্ব ব্যক্তিদের মাঝে মৃতের হার সবচেয়ে বেশি, 40%-এর উপরে। আর 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুর হার 29.04%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288টি। সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন, এ পর্যন্ত 1,997 জন। মহামারীর এই সময়ে দীর্ঘ সামাজিক দূরত্বে মানসিক চাপ তৈরি হওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এই মহামারীর সময়টিতে পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়স্ক মানুষটি হঠাৎ শিশুর মতো অবুঝ হয়ে উঠতে পারেন, শিশুরা খিটখিটে বা অস্থির হয়ে উঠতে পারেন, তাদের সামনে কোনো রকম ঝগড়া বা সহিংসতা প্রদর্শন করবেন না। নারীর প্রতি সহনশীল থেকে গর্ভবতী মায়েদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয় বুলেটিন থেকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।